শিক্ষাক্রম নিয়েও একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদ সচিবালয়ে তার সাথে দেখা করার পর তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের কোনো বিষয় নিয়ে বিভ্রান্তি থাকলে তা এনসিটিবি এবং বিশেষজ্ঞদের সাথেও আলোচনা করে সংশোধন করা হবে। ধর্মকে ব্যবহার করে হোক বা আমাদের অনুভূতি, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হোক, নানান সময় অরাজক করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। তবে উপস্থাপনের ক্ষেত্রে যদি এমনভাবে সেই গল্পটা উপস্থাপিত হয়ে থাকে যেখানে এই ধরনের বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টির প্রয়াস থেকে থাকে, তাহলে গল্পের যে উপস্থাপনের সেটা কি পরিবর্তন করা যায় কি না, এই বিষয়ে আমরা বিশেষজ্ঞগণের সাথে আলোচনা করব।